কোলেস্টেরল বেশি থাকলে যে খাবারগুলি আপনি খাবেন না। কোলেস্টেরল অদ্ভুত একটা বিষয়, শরীরে কোলেস্টেরল কমে গেলে যেমন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, তেমনি কোলেস্টেরল বৃদ্ধি পেলেও আপনার মৃত্যুই হবে। আসলে শরীরে গুড কোলেস্টেরল HDL ও ব্যাড কোলেস্টেরল LDL-এর একটা সাম্য চাই, তবেই আপনি ফিট। কিছু খাবার আছে কোলেস্টেরলের এই সাম্যকে নষ্ট করে দেয়, আমাদের উচিত এই খাবারগুলিকে অ্যাভয়েড করা। এক, পটেটো চিপস ও অন্যান্য প্যাকেজড ফুডস। প্রায় ডজন খানেক স্টাডি বলছে কম বয়স থেকে কোলেস্টেরল সাম্য বিঘ্নিত হওয়ার একটা বড় কারণ নানা রকম পটেটো চিপস ও অন্যান্য প্যাকেজড ফুড। যত দিন যাচ্ছে প্যাকেজড ফুডের ব্যবহারও বেড়েই চলেছে এবং তার ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো বেড়ে চলেছে। কার্ডিওভাস্কুলার ডিজিজগুলি থেকে বাঁচতে গেলে আমাদের এখন থেকেই পটেটো চিপস ও প্যাকেজড ফুডের হ্রাস টানতেই হবে। দুই, অত্যাধিক চিনিযুক্ত খাবার খাবেন না। গবেষণা বলছে খাবারে অ্যাডেড সুগার রক্তে LDL বাড়ায়, ট্রাইগ্লিসারাইড বাড়ায় ও HDL কমায়, অর্থাৎ কোলেস্টেরলের সাম্য নিয়ে একেবারে ছেলেখেলা করে। তাই কুকিজ, কেক, পেস্ট্রি, ক্যান্ডি, সোডা, জুস, এনার্জি ড্রিঙ্ক থেকে দূরে থাকুন বা কম খান। তিন, প্রসেসড মিট থেকে দূরে থাকুন। একাধিক স্টাডি বলছে প্রসেসড মিট আপনার রক্তে কোলেস্টেরলের সাম্যকে বিঘ্নিত করে, কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোর সম্ভাবনাও বেড়ে যায়। চার, অ্যালকোহল। শাস্ত্রে বলা আছে বেশি মাত্রায় অমৃত ও বিষ। অ্যালকোহলের ক্ষেত্রেও এই আপ্তবাক্যটি 100% সত্য। কম মাত্রায় অ্যালকোহল পান করলে আপনার কোলেস্টেরল মাত্রা দারুণভাবে সাম্যে থাকতে পারে, কিন্তু অত্যাধিক অ্যালকোহল পান করলে LDL ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় ও HDL কমে যায়। পাঁচ, ময়দা থেকে দূরে থাকুন। ময়দার মতো রিফাইন্ড গ্রেইন প্রোডাক্টস রক্তে গুড কোলেস্টেরল কমিয়ে দেয়, ফলে LDL ও ট্রাইগ্লিসারাইডের অনুপাত বেড়ে যায়, ফলে কোলেস্টেরলের সাম্য রাখতে গেলে ময়দা থেকে দূরে থাকতেই হবে। ৬, ফাস্টফুড থেকে দূরে থাকুন। একাধিক স্টাডি থেকে দেখা যাচ্ছে যারা নিয়মিত ফাস্টফুড খান, ফাস্টফুডকে রুটিন করে ফেলেছেন, তাদের কোলেস্টেরল লেভেল সহজেই বেড়ে যায়, LDL HDL এর সাম্য থাকে না, ট্রাইগ্লিসারাইডও বেড়ে যায়। তাই কোলেস্টেরল থেকে দূরে থাকতে গেলে আপনার ফাস্টফুড থেকে দূরে থাকতেই হবে। কোলেস্টেরল নিয়ে ডক্টর বিশ্বাস চ্যানেলে বেঙ্গলি হেলথ টিপসে আরও অনেক টিপস পাবেন, দেখতে থাকুন। আর কোলেস্টেরলকে টাটা বাই বাই করে দিন।